দর্শক বন্ধুরা, সঠিক উদ্যোক্তা হওয়ার 10টি বিষয় নিয়ে আজ আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে পুরো বিষয়টি আপনারা বুঝতে পারবেন। উদ্যোক্তা হওয়ার বাসনা মনের ভিতরে অনেকেরই থাকে, তবে এই স্বপ্নকে পেছনে ঠেলতে নানা অজুহাত নিজের মনেই তৈরি করে মানুষ। টাকা নেই, আমার দ্বারা ব্যবসা হবে না, বিশ্বস্ত মানুষ পাবো কোথায়, পরিবারের কেউ ব্যবসা করেনি, আমি কি পারবো, আমার জিনিস কিনবে কে, এসব সাত পাঁচ ভেবে অনেকেই এক ধাপ এগিয়ে তিন ধাপ পিছিয়ে যান। আসলে উদ্যোক্তা হওয়ার মতো সাহস দেখাতে পারে খুব কম মানুষ। ঝুঁকি থাকবেই, তবে মনকে সেভাবেই গড়তে হবে। নিজেকে উদ্যোক্তা হিসেবে দেখতে হলে প্রথমেই প্রয়োজন মনের মাঝে সৃজনশীলতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং আকাঙ্ক্ষা গড়ে তোলা। কিছু কিছু বিষয় আছে যা উদ্যোগী মনটাকে শক্তিশালী করে। আজ জেনে নেওয়া যাক তেমন কয়েকটি বিষয়। প্রথমত, অভিজ্ঞ সফল ব্যক্তিদের কথা শোনা। কিছু শুরু করার আগে প্রথমে অভিজ্ঞ ব্যক্তিদের কথা শুনুন। কীভাবে ঝুঁকি নিয়েছেন তারা, কীভাবে মোকাবেলা করেছেন কঠিন পরিস্থিতির, এবং আপনার সমস্ত পরিকল্পনাকে তাদের সাথে শেয়ার করুন। তারাই আপনার কোন বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে এবং খারাপ বিষয়গুলি চিহ্নিত করে দেবে। যাদের ভাগ করে নেওয়ার মতো অভিজ্ঞতা আছে, তাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। দুই, বেশি করে পড়াশোনা করা। পরামর্শদাতাদের পাশাপাশি আপনি বিভিন্ন প্রকাশিত বই এবং নিবন্ধগুলি থেকে জ্ঞান অর্জন করতে পারেন। যে সমস্ত অভিজ্ঞ ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা লিখে রাখেন এবং তা বিশ্বের সাথে ভাগ করে নেন, তারা চান যে আপনি তাদের ভুল এবং সাফল্যগুলো থেকে শিখুন, এবং তারা বাস্তব গল্পই তুলে ধরেন যা আপনি নিজের উদ্যোগে প্রয়োগ করতে পারেন। তৃতীয়ত, উদ্যোক্তা হওয়ার ইভেন্টগুলিতে যোগ দেওয়া। যে অবস্থায় আপনি আছেন তার থেকে আরও ভালো হতে চাইলে উদ্যোক্তা হওয়ার নানা ধরনের কর্মশালায় যোগ দেওয়া উচিত। বিভিন্ন ট্রেড শো, সম্মেলন, ওয়েবিনারের মতো ইভেন্টগুলিতে যোগ দিলে নিজের উদ্যোগী হওয়ার মনকে স্থির রাখে। এই জাতীয় ইভেন্টগুলি বিভিন্ন শিল্পের সাথে জুড়ে থাকায় সাফল্যের জন্য আপনাকে আরও ভালো করে প্রস্তুত করবে। চতুর্থত, নতুন চ্যালেঞ্জ অনুসন্ধান করা। একজন উদ্যোক্তার সবথেকে গুরুত্বপূর্ণ দক্ষতা হল সমস্যা সমাধান করার ক্ষমতা। আপনাকে দ্রুত চিন্তা করতে হবে এবং দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বিভিন্ন কোণ থেকে পরিস্থিতি বিবেচনা করে এবং সৃজনশীল সমাধান করতে হবে, যা এর আগে কেউ করেননি। এই ধরনের দক্ষতা বিকাশের জন্য চ্যালেঞ্জিং পরিস্থিতির সন্ধান করতে হবে, সমালোচনামূলক চিন্তাভাবনার জন্য মস্তিষ্ককে খাটাতে হবে এবং সমালোচনা গ্রহণ করতে শিখতে হবে। অন্যের চিন্তাভাবনা এবং ধারণাটি আন্তরিকভাবে শুনতে হবে। কোন ফলাফল বা সমাধান ঠিক করবেন তা আপনাকেই বেছে নিতে হবে। পঞ্চম, প্রতিদিন আপনার লক্ষ্য নিয়ে ভাবা। উদ্যোক্তা হলে ভালো হতো, একবার এমন ভেবেই বসে থাকলাম, তাহলে পথ কখনোই সহজ হবে না। প্রতিদিন নিজের লক্ষ্যটি নিয়ে ভাবতে হবে, কাজের ফাঁকে হোক, গল্পের ছলে হোক, সবসময় লক্ষ্যটি নিয়ে ভাবতে হবে। বিভিন্ন সফল ব্যক্তির সাথে আলোচনা করতে হবে। আপনি উদ্যোক্তা হতে চান কারণ আপনার একটি লক্ষ্য রয়েছে। প্রতিদিন এই লক্ষ্য নিয়ে ইতিবাচক চিন্তা করুন, নিজেই নিজেকে প্রেরণা দিন। ষষ্ঠ, ব্যবসায়ের প্রতিটি অংশ বোঝার চেষ্টা করা। সফল উদ্যোক্তারা একটা কথা খুব বলেন, তা হলো যে জিনিসটি নিয়ে ব্যবসায় নামছেন পুরোপুরি সেটি সম্পর্কে জানতে হবে। এটি কিভাবে তৈরি হয়, কি কি কাজে লাগে, অন্যকে দিয়ে তৈরি করে বা অন্যের জ্ঞান নিয়ে সফলতা আসার সম্ভাবনা খুব কম। একক উদ্যোক্তার জন্য অনেক কাজ আছে। তার মানে এই নয় যখন আপনার ব্যবসা বৃদ্ধি পায়, কর্মচারী থাকে, তখন এই দায়িত্ব কতটা কঠিন ছিল তা আপনি ভুলে যাবেন। প্রত্যেকের কাজের জন্য আপনার উপলব্ধি থাকতে হবে, অহংকার এড়িয়ে চলতে হবে, আপনার ব্যবসায়ের প্রতিটি ক্ষেত্রে আপনার হাত থাকতে হবে। আপনার কর্মীদের কাজের ধরন কি তা দেখার জন্য বিভিন্ন ভূমিকাতে তাদের পাশাপাশি কাজ করতে হবে।
যা আপনাকে বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখতে সাহায্য করবে এবং একটি দল হিসাবে সহযোগিতা এবং বন্ধনের সুযোগ তৈরি করবে। সপ্তম, নিজেকে সুশৃঙ্খল করুন। নিজেকে উদ্যোক্তা হিসেবে দেখতে চাইলে জীবনযাপনের ক্ষেত্রে সুশৃঙ্খল হওয়া খুবই প্রয়োজন। তাহলে আপনার কাজের সুশৃঙ্খল থাকবে, পেশা এবং ব্যক্তিগত উভয় জায়গায় সময় নষ্টের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। সোশ্যাল মিডিয়ায় আপনার ব্যয় করা সময় সীমাবদ্ধ করুন। প্রচুর পরিমাণে ঘুমোতে হবে, ভারসাম্যপূর্ণ খাবার খেতে হবে, কাজের অনুশীলন এবং পড়ার সময় নির্ধারণ করতে হবে। উল্লেখযোগ্য হলো মন থেকে বিভ্রান্তি দূর করতে হবে। অষ্টম, কথা বলার চেয়ে বেশি শোনা। আসলে এই বিষয়টি জীবনের প্রতিটি ক্ষেত্রেই পালন করা উচিত। নিজে কথা বেশি না বলার চেয়ে শ্রোতা হওয়া জরুরি। মনোযোগ দিয়ে সবার কথা শোনা, এরপর নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা বুদ্ধিমানেরাই করেন। ব্যবসার ক্ষেত্রে বিশেষত যখন কঠিন বা অস্বস্তিকর কোনো আলোচনা হয়, তখন উপস্থিতি থাকার বিষয়ে এবং অন্য ব্যক্তি কী বলছেন, কী বলা হচ্ছে তাতে মনোযোগ দেওয়া ভালো এবং নিজেকে সেখানে বেশি অভিজ্ঞ এটি প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। নবম, আমরা যেমন অন্যের কাজ থেকে শিখি, তেমনি অন্যকে সাহায্য করার মনোভাবও একজন উদ্যোগীকে রাখতে হবে। অন্যকে সাহায্য করার মাধ্যমে একজন উদ্যোক্তার শিক্ষা আরও বাড়ে, এটি মনে রাখা প্রয়োজন। দশম, সবশেষে বলা যেতে পারে সফল উদ্যোগী হওয়ার মূল কথা হলো নিজের মনের কথা শুনতে হবে, অর্থাৎ নিজের মনে যা করার ইচ্ছা হয় সেটাই করতে হবে। স্বপ্ন দেখতে হবে বড়, আর ছোট ছোট পদক্ষেপ নিয়ে সেই স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে, তাহলেই যে কোনো কাজে সাফল্য অনিবার্য। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দেবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। আর আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।